হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SS ফ্যামিলিতে। তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে দেখো সব কাজ সেরে টেরে 11:30 বাজে এখন, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, সুষমকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে ড্রেস পরিয়ে দিলাম, দিয়ে ওরা এদিকে খেলা করছে। দেখো গেটের কাছে যাওয়া আসার রাস্তাটার কাছে দেখো যত খেলনা নিয়ে চলে এসেছে, এনে এখানে খেলা করছে। আর এদিকে তো আমার স্নান হয়ে গেছে, আর ওদিকে ঠাকুর গিয়ে দেখো ধূপ দেওয়া হয়ে গেছে। তো চলো রান্নাঘরের দিকে যেতে হবে এবার, 12টার মতো বেজে গেছে। এদিকে পটলের ঝোল হবে, করলা দেখো ভাজা একদিকে হবে, ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে যে পটলের তরকারি হবে, মশলা কষা হচ্ছে। দুটো বাজতে চললো। দেখো সুষম ঘুম থেকে ওঠেনি, আজকে সব কিছু দেরি হয়ে গেছে একটু। এদিকে দেখো রান্না হয়ে গেছে, পালং শাক ভাজা, করলা ভাজা, লঙ্কা ভাজা, ডিম ভাজা, আর এদিকে হয়েছে পটলের ঝোল, ওটা হচ্ছে সুষমের ডিম, এটা পটলের ঝোল হয়েছে আর ভাত হয়েছে। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো সুষমের পাপা দেখো চলে যাচ্ছে দোকান। আকাশটা কত সুন্দর লাগছে, আর এদিকে আজকে মশারি এটা কেচে দিয়েছিলাম। আর এদিকে দেখো সুষম ঘুমোতে চাইছে না। তো এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, 5টা মতো বাজে। এটা দেখো একটু লস্যি গুলেছি, আর ওদিকে কিছুটা ভাত মিশে গেছে, জল দিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে দই লস্যি গুলে রেখেছি, আর তো চলো এই গরমে একটু লস্যিটা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগলো। আর ওদিকে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে, আকাশটা কিন্তু গরমও রেখেছে প্রচুর। তো চলে এসেছি আমি, এদিকে আদা ছাড়িয়ে নেব। এগুলো কি বলতো, কেটে কুটে রাখলে, ছাড়িয়ে টাড়িয়ে রাখলে একটু রান্না করতে তাড়াতাড়ি রান্নাটা করা যায়, আর একা সংসার হলে সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে, বুদ্ধি খাটিয়ে করলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যায়। যেমন তুই কোন কাজটা কোন কোনটার পরে কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে, সেরকমভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো কুমড়োটা এনেছিলাম, সেটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ সবই কাটা ছাড়ানো হয়ে গেছে। তো সুষম এখনও ঘুমোচ্ছে, আর এদিকে মশারিটা কেচেছিলাম, সেটা এখনও গোছানো হয়নি। আর এদিকে দেখো রসুনটা বাটছি, আদাটা বাটবো। তো সুষম উঠে চলে এসেছে, ওর পাশে যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ ও ঘুমোবে, আর যেই উঠে চলে আসবো ব্যাস ওরও ঘুম হয়ে গেল। দেখো আমি ভাবলাম ও ঘুমোচ্ছে, তো আমি কাজগুলো করে নিই। তো উঠে চলে এলো আমার কাছে এখানে। আর এদিকে দেখো দুপুরের ভাত খাওয়ার বাসন, রান্নার বাসন সব রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি, তো সেগুলো এখন এই যে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো, আর ওই যে মশারি আরে কাচতে হলো আর হলো, তাই জন্য দেরি হয়ে গেছিলো, আর ভিডিও আপলোড করার জন্য। তো এদিকে দেখো একটু মুছে মুখে ফেস প্যাক লাগিয়ে নিলাম, তো একটু বেরোবো ফাঁকের দিকে, তো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, এটা টিপ তো পরতেই হবে, আর এদিকে সিঁদুর পরে নিলাম, একটু লিপ গার্ড লাগিয়ে নিলাম। তো রেডি, আজকে চুলে হেনা করেছি, সেখানেও একটু টাইম চলে গেছে। তো দেখো লম্বা চুল ভালো লাগে, কিন্তু জোট ছাড়ানোর সময় মনে হয় যেন চুলটা কেটে ছোট করে ফেললেই ভালো হয়, এত জোট ছাড়াতে একদম ভালো লাগে না। তো চলো রেডি,
আর এদিকে দেখো লাইট চলে গেছে, তো জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিই। আর কাজগুলো একের পর এক করে নিলে কি বলতো নিজের জন্য একটু সময় পাওয়া যায়। ও ঘুমোচ্ছিল তখন আমি করে নিলাম বলে তবু একটু এই টাইমটা পেলাম। তো চলো মশারিটা খাট টাঙিয়ে নিই ওখানে, নাহলে এখানে ওখানে পড়ে থাকবে। আর সুষম তো দেখতেই পাচ্ছ ওর ভিতরে। দেখো আমরা আজকে বাজার যাবো বলে বেরিয়ে পড়েছি, তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। সুষমের তাড়া আছে, সুষম তো আমার ব্যাগ নিয়েই বেরিয়ে পড়েছে। ওদিকে দেখো আবার বাজারের ব্যাগ নিয়েও বেরিয়ে পড়েছে। ওই যে একা একাই চলে যাচ্ছে। আজকে ভিডিও বাজারে ভালো করা হয়নি, কারণ দেখেছো তো ওর হাত ছেড়ে দিলেই ও কোথায় যে চলে যাবে ওকে আর খুঁজেই পাওয়া যায় না। আর এদিকে দেখো আম নিয়ে চলে এসেছি, কলা এনেছি, আর এই যে শশা তো গুজরাটি বাজার যেহেতু শশা পাওয়া যায়নি তাই গুজরাটি শশাই নিয়ে চলে এসেছি। না বলো বলো, দেখো আমরা আম খাচ্ছি। এরপর দেখো রুটি করে নিয়েছি, আর সুষমের জন্য যে রুটি ভিজত দিয়ে দিয়েছি দুধে। তো চলো সুষম সুষম চলে এসো, রুটি খাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।